কাতার বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র 9 দিন এবং বিশ্বকাপের আগে প্রত্যেকটি দল তাদের স্কোয়াড ঘোষণা করতে ব্যস্ত। ইতিমধ্যে বেশ কয়েকটি দেশ তাদের বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণাও করে ফেলেছে। তবে আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে ইউরোপের শীর্ষ 5 লীগের ক্লাবগুলোর এখনও কিছু ম্যাচ বাকি আছে। এদের মধ্যে ব্যতিক্রম নয় PSGও। বিশ্বকাপের আগে PSGরও আর একটি মাত্র ম্যাচ বাকি আছে এবং সেই ম্যাচে বিশ্বকাপের আগে সম্ভাব্য মেসি নেইমারকে শেষবারের মতো PSGর জার্সিতে খেলতে দেখা যাবে। এই ম্যাচটি PSG লিগ ওয়ানে মাঠে নামতে চলেছে। ম্যাচটি খেলবে PSG অক্সের বিপক্ষে। 13 নভেম্বর 5:30 PM থেকে পার্ক দ্য প্রিন্সেসে এই ম্যাচটি শুরু হতে চলেছে। ভারতীয় সময় অনুযায়ী এই ম্যাচটি শুরু হবে 13 নভেম্বর 5:30 PM থেকে। তবে বাংলাদেশের সময় অনুযায়ী এই ম্যাচটি শুরু হবে 13 নভেম্বর 6:00 PM থেকে এবং রবিবারে সন্ধ্যাতেই PSG বিশ্বকাপের আগে শেষবারের মতো মাঠে নামবে।